শুক্রবারের ইলিশ বাজার রাজধানী ঢাকার কাওড়ান বাজারে। আজকে দরদাম কেমন চলে আমরা একটু দেখবো। এটা কতটুকু ওজন? কতটুকু? 1 কেজি 500-600। কত করে চলে এটা? একদম 1600 টাকা কেজি। আজকে রেট বেশি মাছ, অনেক বেশি। তো মাছ নাই তো, দেশি মাছ নাই। চাঁদপুর হামসরের মাছ, চাঁদপুরের হামসরের মাছগুলো রেট বেশি। ওই যে আইন মাছ তো আছে, এটা চাঁদপুরের মাছ। আর কত করে? আর একদম 1250 টাকা কেজি। আজকে ইলিশের আমদানি বেশ, তবে দাম কিন্তু কমেনি এখন। শুক্রবারে স্বাভাবিকভাবে অন্য দিনের থেকে দাম একটু বাড়তেই থাকে। 1050 টাকা। দাম বেশি। শুক্রবারের ইলিশ বাজার, ইলিশের আমদানি যাই থাকুক না কেন দাম কিন্তু কমেনি, একই রকম। তবে বাজারে এখন চিটাঙের মাছের আমদানি বেড়েছে যতটুকু দেখলাম। কিরাজ ভাইয়ের দোকানে খুব ভিড়, ব্যস্ততা। আমাদের হবে না বাবা, বিকাশ আমার জানা আছে? হ্যাঁ আছে, বই বই। হ্যাঁ হ্যাঁ, বললাম কিন্তু বাংলা লিখে।
সামনে দাঁড়া দিচ্ছি আপনারা মিলে কিনে দেখেন কাঁচাটা দেখি কাঁচা দেখবেন হ্যাঁ বলেন আমারে কাঁচা দেখবেন এই যে দেখেন কাঁচা দেখছেন কাঁচা একদম 1300 একদম 1300 একদম 1300 আরে কেমন 1200 একদম জীবনে মিল খেলা দেখেন মিলে কিনা কালারটা দেখেন তোকে সামনে আছে জীবনও কালার মিলাইতে পারবেন না অরিজিনাল নেবেন অরিজিনাল ধোকা দিয়ে মারতেছি না আপনাদের ব্যবসা না দেখেন পারবো না বাবা একদম ভালো কিছু ভাইয়া একদম 1300 একদম 1200 একদম 1200
Thank you.